Hello everyone, this is your captain Hussein from Hussein YouTube. We are landing at Saidpur International Airport in a few minutes. So please keep fastening your seatbelt and keep watching this vlog. Bonura, assalamu alaikum. Welcome back to my channel again. Actually, I am doing a little bit of fun. So, I am going to my main vlog. আমরা এসেছি সৈয়দপুর এয়ারপোর্টের সর্বশেষ কাজের অগ্রগতি দেখতে। আপনারা সবাই জানেন যে এটা হবে বাংলাদেশের ফোর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সো আপনাদের আজকে সেই কাজের অগ্রগতি সম্বন্ধে আমি ধারণা দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাক্সি ওয়েতে আছি, আমার ঠিক সামনেই হলো আমাদের এখনকার বর্তমান যে টার্মিনাল, তার পাশেই কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে কাজ শুরু হয়ে গেছে নতুন টার্মিনালে। সো এখানে আপাতত এখন দুটা প্লেন র‍্যাম্প করতে পারে একসাথে। সো চলুন আমি আপনাদেরকে ধারণা দেই নতুন এয়ারপোর্টের টার্মিনালে কি কি এক্সপ্যানশন করা হবে। বিমানবন্দরটির এক্সপ্যানশন করার জন্য গভর্নমেন্ট অলরেডি 345 হেক্টর জমি অধিগ্রহণ করেছে, যেটা সৈয়দপুর মিউনিসিপ্যালিটি থেকে এবং বাংলাপুর ইউনিয়ন হিলফামারি থেকে। বর্তমানে বিমানবন্দরটির রানওয়ে রয়েছে 6000 বর্গ ফুট, সেটা বাড়িয়ে 12000 বর্গ ফুটে করা হবে। অ্যান্ড এই এয়ারপোর্টে আরও দুইটি টার্মিনাল টাওয়ার তৈরি করা হবে এবং দুইটি হ্যাঙ্গার নির্মাণ করা হবে, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সৈয়দপুর বিমানবন্দরটি ভৌগোলিকভাবে খুবই ইম্পর্ট্যান্ট বাংলাদেশের জন্য, কারণ এটা বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে যোগাযোগ রক্ষার জন্য একটা অপরিহার্য এয়ারপোর্ট। তার পাশাপাশি এই এয়ারপোর্টটি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ নেপাল চাচ্ছে যে বাংলাদেশের এই এয়ারপোর্টটা তাদের একটা আঞ্চলিক এয়ারপোর্ট হিসাবে ইউজ করতে, কারণ তাদের দেশে আপনারা সবাই জানেন যে অনেক বড় বড় পাহাড়ের উপরে এরকম সমতল ভূমি নেই। তো এটা খুব কাছে নেপালের, তাই এটা নেপাল গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি করেছে এটা ইউজ করবে, তখন এটা চালু হবে। সো আপনাদের এখন দেখাবো নতুন এয়ারপোর্টের ডিজাইনটা কীরকম হবে টার্মিনালে, এবং নতুন এয়ারপোর্টে আরও কী কী ফ্যাসিলিটিস থাকছে। সো নতুন এয়ারপোর্টের ডিজাইন হবে এইটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্মিনালটা অনেক সুন্দর দেখতে। আর এই এয়ারপোর্টের সাথে যুক্ত হচ্ছে নতুন ট্যাক্সিওয়ে, নিউ প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, কার্গো টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউস, পাম্প হাউস, ফায়ার স্টেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অপারেশন বিল্ডিং, ভিভিআইপি লাউঞ্জ। বর্তমানে এই এয়ারপোর্টটি শুধুমাত্র ডোমেস্টিক এয়ারপোর্ট হিসাবে চালু রয়েছে, এখানে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নব এয়ারের উইকলি ফ্লাইট চালু আছে। বাট ভবিষ্যতে এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট নামবে, নেপাল গভর্নমেন্ট এটাকে তাদের আঞ্চলিক এয়ারপোর্ট হিসাবে ইউজ করবে। সো এখান থেকে আমরা একটা বড় মুনাফা ইনশাল্লাহ পাবো বাংলাদেশ গভর্নমেন্ট। সো এখন আমি আপনাদের দেখাবো কাজের অগ্রগতি, দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। এই হবে আমাদের এয়ারপোর্টের ফায়ার স্টেশন, আর এটা হবে আমাদের টাওয়ার হাউস, যেটা যেখান থেকে আমরা সব কন্ট্রোল করবো, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এইগুলো হবে আমাদের ট্যাক্সিওয়ে, যে ট্যাক্সিওয়ের সাহায্যে অতি সহজেই প্লেন ল্যান্ডিং করার পরে দ্রুত টার্মিনাল ভবনে চলে আসতে পারবে। সো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব, কারণ এই পর্যন্তই ছিল সৈয়দপুর এয়ারপোর্টের আপডেট। সো নেক্সট ভিডিওতে সবার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যেতে যেতে বলে যাই, please if you like my videos then subscribe and hit the bell button, also give a thumbs up and shobai comments kore janaben je apnara aro ki ki dekhte chan bangladesher development e ami try korbo apnader sheigulo dekhate. Shei porjonto shobai bhalo thakben, allah hafiz, bye bye.